যুদ্ধের তৃতীয় দিন গাজায় নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। হামলার পরিধি বাড়াতে 3 লাখ সংরক্ষিত সেনাকে বাহিনীতে যুক্ত করেছে ইসরায়েল। যারা সংঘর্ষ হয়েছে লেবানন ইসরায়েল সীমান্তেও, আর এখন পর্যন্ত দুই পক্ষের প্রাণহানি প্রায় 1400 ছাড়িয়ে গেছে। এতদিন শুধু ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এবার তাদের আকস্মিক হামলা সামালে টালমাটাল তেল আবিব। পাল্টা জবাব হিসেবে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন, ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, বর্তমান ইসরায়েল, বেথলেহাম, জেরুজালেম, ঈসা নবীর জন্মস্থান, এটার আয়তন যে দূর ছিল, তার পাশে বাইরে ইসরায়েলদেরকে ফিলিস্তিনের বাইরে একটা জায়গা দিছে, যে জায়গাটা খালি পড়ে রয়েছে, এই বেচারা যেন জায়গা দাও। তারা খাইতে খাইতে আজকে 83 বছর আগে ফিলিস্তিনের আয়তন যেদ্দূর আসিল, ভৌগোলিক সীমা যেদ্দূর আসিল, এখন ফিলিস্তিনিদের দখলে মাত্র 100 ভাগের মধ্যে 6 ভাগ আছে। কি সেটা খাইছে? কয় ভাগ খাইছে? কয় ভাগ? 94 খাইয়ে লাইছে। 6 ভাগ ফিলিস্তিনি মুসলমানদের হাতে আছে। তা আজকে এনদি জোর করি বিল্ডিং বানায়, ওইখান দিয়ে খাল কাটে, ওইখান দিয়া ড্রেন কাটে। তখন ফিলিস্তিনি মুসলমানরা কয়, সব তো নিশে নিশে, বাপ দাদার একটা ঠিকানা এখানে আসিল, এইটাও যখন নেয় মরছি তো মরছি, তোর তলহেটে একটা লাথি দিহি আর মরিয়ম, তোর অন্ডকোষে এক লাথি মারি তারপরে মরিয়ম। এ যা ইয়াসান ইনসান ও তল আল ইসান হু, মানুষ যখন দেখে তুই তো আমার মেরেই ফেলবি, আমাকে বাঁচতে দিবি না, তো মরার আগে আমি মরছি তো মরছি, তোর তল পেলে অন্তত একটা লাতি জাগা মতো। কি এটা হলো মজলুম, মজলুম ব্যক্তির সর্বশেষ প্রতিশোধ। এখন বলে ফিলিস্তিনিরা জঙ্গিবাদী, তারা পাথর মারে, ইট মারে, আর ক্ষেপণাস্ত্র মেরে পুরো ফিলিস্তিন ম্যাসাকার করে দেয়, তারা মানবতাবাদী। আর ফিলিস্তিনি মুসলমানরা নিজের জায়গা এটাতে বেঁচে থাকতে চায়, তারা জঙ্গি, ঠিক কিনা বলেন? আজকে কাশ্মীরের মুসলমানরা জঙ্গি, আমি কি বুঝাইতে পারছি? নিজের ঘরে জাগো জায়গা নাই। আজকে উইগর, কাশগর, এসব জায়গার মুসলমানরা জঙ্গি, যাদের বাড়িঘর থেকে তাদেরকে জোর করে দখল করে উঠাই দিয়েছে। উঠাই দেওয়ার সময় কয় মুচ্ছি তো মুচ্ছি, তোরে একটা পাথর মারি যাই, কয় তারা এক জঙ্গি, এক কিনা দড়ি মার, খালি মারে। এবং মুসলমান আজকে মার খাইতেছে পুরা দুনিয়ায়, পুরা পৃথিবীতে, বাংলাদেশেও দেখায় না, আসল মুসলমান কিন্তু মার খায়। মুনাফেক ঠিক আছে, কাফের কথা কইলাম না, কি কাফেলের কথা কওয়ার দরকার নেই, মুনাফেক ঠিক আছে, আসল মুসলমান মার আগেও খাইছে, জেল জলম আগেও হয়েছে, এখন তো আর হয় না। ইসরায়েলের সীমানার দিকে এগোবেন, তখন এই লুত জায়গাটা পড়বে, সেখানে তারা একটা শ্বেত পাথরের গেট তৈরি করেছে, সাদা পাথরের বিশাল গেট, এবং গেইটে তারা লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন। নবী গেছে লুত শহরের গেইটে, গেইট এটা তখন ছিল না এখন, এবং ইহুদিরাই বানাইছে, আর এই দাজ্জাল ইহুদিদের নেতৃত্ব করবে। ইহুদিরা বলে যে দাজ্জাল পৃথিবীতে এসে ইহুদিদেরকে পুরো দুনিয়ার বাদশাহী এনে দেবে, এটা হলো ইহুদিদের বিশ্বাস। এই জন্য বর্তমান দুনিয়ার দিকে তাকান, আমেরিকার রাজনীতি ইহুদিদের হাতে, আমেরিকার অর্থনীতি ইহুদিদের কবজায়, আমেরিকার সামরিক অস্ত্র বাহিনী ইহুদিদের কবজায়, আমেরিকার পরে রাশিয়া, চায়না, ফ্রান্স, জার্মানি, দুনিয়ার বড় বড় যতগুলো দেশ আছে সবগুলার
অর্থনীতি, সামরিক নীতি, যুদ্ধ নীতি, ব্যবসা নীতি সব ইহুদিদের দখলে। বিশ্বাস করেন, আমাদের পাশের দেশটারে পরিচালনা করে ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ, মোসাদ, মোসাদ। আর সেই দেশে, সেই দেশ চালায় মোসাদ, আর সেই দেশের গোয়েন্দা বাহিনী র চালায় বাংলাদেশ। তাই রে আদিখা না সামিজ দিখায় ডাইরেক্ট ইনডাইরেক্ট পুরো দুনিয়াটা এখন ইহুদিদের দখলে। তারা সংখ্যা মাত্র, তারা সংখ্যা মাত্র 2 কোটি পুরো দুনিয়ার ইহুদি, ইসরায়েল সহ অন্যান্য দেশে অল্প অল্প আছে আর কি, কামেজের দূর লাগে হিন্দুর রাখছে। পুরা পৃথিবীতে বর্তমানে ইহুদির সংখ্যা আন্তর্জাতিক পরিসংখ্যানে 2 কোটি, মুসলমান 200 কোটি। কেরম লাগে, কোথায় 2 কোটি, কোথায়? একবার মুক্তি দিলে তো এগুলা সব ফেনার মতো সাগরে ভেসে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইহুদিকে ডরে আজকে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, এরপর ইহুদিকে ডরে আজকে দুনিয়ার বড় বড় সামরিক দেশ, সামরিক শক্তিগুলা কাঁপে। আমি মরে যাব, থাকবো না, চলে যাব। যে আমেরিকা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার, তাদেরকে নিয়ে ইহুদিদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠিত আরবদের জায়গায় তাদেরকে জায়গা দিছে। আজকে আরবরা তাদের বাড়ি করে নাই, তাদেরকে উৎখাত করে সব রিফিউজি বানাই দিছে। আজ থেকে 83 বছর আগে জাতিসংঘে যেদিন ভোটাভুটির মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়, 83 বছর আগে, আমার বয়সের সমান, আমার জন্মের সময়ের সমান, 83 বছর আগে, তখন ফিলিস্তিন, ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, বর্তমান ইসরায়েল, বেথলেহাম, জেরুজালেম, ঈসা নবীর জন্মস্থান, এটার আয়তন যে দূর ছিল তার পাশে বাইরে ইসরায়েলদেরকে ফিলিস্তিনের বাইরে একটা জায়গা দিছে, যে জায়গাটা খালি পড়ে রয়েছে এই বেসায় যেন জায়গা দাও। তারা খাইতে খাইতে আজকে 83 বছর আগে ফিলিস্তিনের আয়তন যেদ্দূর আসিল, ভৌগোলিক সীমা যেদ্দূর আসিল, এখন ফিলিস্তিনিদের দখলে মাত্র 100 ভাগের মধ্যে 6 ভাগ আছে। কি খাইছে, কয় ভাগ খাইছে, কয় ভাগ? 94 খাই লাইছে, 6 ভাগ ফিলিস্তিনি মুসলমানদের হাতে আছে। তা আজকে এনদি জোর করি বিল্ডিং বানায়, ওইখান দিয়ে খাল কাটে, ওইখান দিয়ে ড্রেন কাটে। তখন ফিলিস্তিনি মুসলমানরা কয়, সব তো নিশে নিশে, বাপ দাদার একটা ঠিকানা এখানে আসিল, এইটাও যখন নেয় মরছি তো মরছি, তোর তলহাটে একটা লাথি দিহি আর মরিয়ম, তোর অন্ডকোষে এক লাথি মারি তারপরে মরিয়ম। এ যা ইয়াসান ইনসান ও তল আল ইসান হু, মানুষ যখন দেখে তুই তো আমার মেরেই ফেলবি, আমাকে বাঁচতে দিবি না, তো মরার আগে আমি মরছি তো মরছি, তোর তল পেলে অন্তত একটা লাতি জাগা মতো। কি এটা হলো মজলুম, মজলুম ব্যক্তির সর্বশেষ প্রতিশোধ। এখন বলে ফিলিস্তিনিরা জঙ্গিবাদী, তারা পাথর মারে, ইট মারে, আর ক্ষেপণাস্ত্র মেরে পুরো ফিলিস্তিন ম্যাসাকার করে দেয়, তারা মানবতাবাদী। আর ফিলিস্তিনি মুসলমানরা নিজের জায়গা এটাতে বেঁচে থাকতে চায়, তারা জঙ্গি, ঠিক কিনা বলেন? আজকে কাশ্মীরের মুসলমানরা জঙ্গি, আমি কি বুঝাইতে পারছি? নিজের ঘরে জাগো, জায়গা নাই। আজকে উইগর, কাশগর এসব জায়গার মুসলমানরা জঙ্গি, যাদের বাড়িঘর থেকে তাদেরকে জোর করে দখল করে উঠাই দিয়েছে। উঠাই দেওয়ার সময় কয় মুচ্ছিতে মুচ্ছি, তোরা একটা পাথর মারি যাই,
এক জঙ্গি এক কিনে দড়ি মার খালি মারে, এবং মুসলমান আজকে মার খাইতেছে পুরা দুনিয়ায়, পুরা পৃথিবীতে, বাংলাদেশেও দেখায় না। আসল মুসলমান কিন্তু মার খায়, মুনাফেক ঠিক আছে, কাফেরের কথা কইলাম না, কি কাফেরের কথা কওয়ার দরকার নেই, মুনাফেক ঠিক আছে, আসল মুসলমান মার আগেও খাইছে, জেল জলম আগেও হয়েছে, এখন তো আর হয় না। আসুন বুঝার চেষ্টা করুন, সারা পৃথিবীতে সৌদি আরবের মতো দেশ মক্কা মদিনা যেখানে, সেখানে আজকে বড় বড় আলেম আন্তর্জাতিক পর্যায়ে তারা সব জেলে, এখন কাবায় যারা মসজিদ নববীতে যারা ইমামতি করে এরা সব বাংলাদেশের আওয়ামী ওলামা লীগ, বাংলাদেশের ওলামা লীগ, বুঝাইতাম হচ্ছে নি, জবাব দেন না কিনলে। তাই যে ওখানের যারা বাদশাহ জিন্দাবাদ, যুবরাজ জিন্দাবাদ, আমাদের পরম বন্ধু ইসরায়েল জিন্দাবাদ, এইটা যেই হুজুররা কয় তারা কাবার ইমাম, তারা মসজিদে নববীর খতিব। এইবার আরাফাতে এই যে গেল হজ, যে বেটা খোদবা দিছে, ভাই আপনারা ফেসবুকে ছবি দেখছেন নি, কিনলে ওই এই সারুগারা হলাহিনে করতে হেদাইতাম মনে কয়, যাতে খোদবা দিছে আরাফাত ময়দানে মসজিদে নামেরায়, হ্যাঁ শুরুতের নেশাটা একটু তোরা চাই লইস, মানে যেন সারা রাত মানুষের খেরি করছে, শেভ করছে, নাত্তালি করছে, এখন আরাফাত ময়দানে খোদবা দিতে আসে। সৌদি আরবে ইহুদির সবচেয়ে বড় দালাল সে আরাফাত ময়দানে, বিশ্ব মুসলিমের ইজতেমায় হজের ময়দানে সে খোদবা দেয়, তাহলে সেখানে আলেমগো অবস্থা কি আপনারা কর, আজকে পুরো দুনিয়াতে শুধু মারো মুসলমান খতম করো, আমি মুসলমান কইতে কিন্তু সত্যিকার মুসলমানের কথা বলতেছি, আঙ্গমত দুই নম্বর এগুনটে কেউ গণার ধরে না, কেগুনটে খাতি অজ্ঞা দিলে তুই আর দশ জন্মের বাবা, তুই যা কস আমি তা করি, আর কিছু করিস না, ঠিক নেই, আমরা কিন্তু এই টাইপের মুসলমান, কিন্তু মুসলমান ওইটাকেই বলে আসবেরু অসাবেরু অরাবেতু, চাষা হরে হালা কইছি কইছি, জীবন গেলে সরি যাক, যেন আবার আপনারা চাষা হরে হালা কইেন না, আমি এটার প্রতিবাদ দিচ্ছি না, এক কথা যেটারে কয় আর কি, এটার নাম মুসলমান, ঠিক না বলেন, যা বলে তা করে, যা করে তা বলে, এটার নাম মুসলমান।